কিন্তু যাবেন না আপনি বড় স্বাক্ষর বাকি আছে আমরা কিন্তু নিব ইনশাআল্লাহ আপনার লাইভে দিচ্ছো ওকে মার ঠিক আছে এক স্বাক্ষর করে আপনি না না 017 আমাদের যে যে প্রতীক রয়েছেন পছন্দ মতো যে প্রতীক মানে স্বতন্ত্র স্বতন্ত্র যেগুলো প্রতীক রয়েছে দলের তার মধ্যে আমরা একটা মানে বিধি অনুযায়ী আমরা একটা দিয়েছি যেমন যেমন সিংহ আছে মোটর কার আছে তারপরে একতারা আছে রংপুরের মাটিও মানুষের সঙ্গে লাঙ্গল প্রতীকের একটা সম্পর্ক ছিল কিন্তু ওনারা লাঙ্গল প্রতীক বরাদ্দ করতে ওনারা যেহেতু রংপুরের বাইরের লোককে নিয়ে আসছে রংপুরের লোকজন সাধারণত এটা মেনে নিচ্ছে না তো সেই সুযোগটা তো আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব আর আমি যেহেতু পরিবারের সন্তান আমি আর আর আমি রংপুরে থাকি তো আমার তো একটা দাবি থাকবেই এবং রংপুরবাসীও আমার সঙ্গে থাকবে এটা আমি প্রত্যাশা করছি আমি আমরা আশা করি প্রত্যাশা করি নির্বাচন ফেয়ার হবে কারণ গত নির্বাচন তো হয়নি আমরা সবাই জানি এদেশের জনগণ সাক্ষী যে নির্বাচন ফেয়ার হয় নাই কিন্তু এবার আমরা আশা করি যে অন্তত এইটা তো সরকার পরিবর্তনের নির্বাচন নয় আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই আসনটা তো সরকারি হ্যাঁ সরকারি মহাজোটেরও কিন্তু তা সত্ত্বেও এটা সরাসরি যেহেতু সরকারি দলের না তাছাড়াও আমার মনে হয় যে সরকারও এখন উপলব্ধি করছে যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার কারণ আমাদের যে ইমেজ সংকটটা তৈরি হয়ে গেছে সারা বিশ্বে সেটা খণ্ডন করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এটা আমি মনে করি এবং বিশ্বাস করি এবং আশা করি যে সরকার এটা উপলব্ধি করছে ভোট নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে কারণ ইভিএমে আমরা এখনও ইভিএমের ব্যাপারে যথেষ্ট আস্থাশীল নয় কারণ আমরা জানি যে ইভিএমের যে যন্ত্রটা কম্পিউটারে অনেক কিছুই করে ফেলা যায় মানুষের সকল সাধারণ মানুষের এমনকি মিডিয়ার অগোচরে অনেক কিছু হয়ে যেতে পারে এর অনেক প্রমাণ আমাদের কাছে আছে শুধু এখানে না পশ্চিমা বিশ্বেও এর প্রমাণ আছে যার জন্য পশ্চিমা বিশ্বে এখনও সরাসরি ইভিএমে ভোট হয় না আমরা সবাই জানি তো সুতরাং ইভিএম নিয়ে তো আমাদের শঙ্কা আছেই আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে সম্মানিত শান্তিকামী বিবেকবান হৃদয়বান রংপুরবাসী ভাই বোনেরা আমি আমি নির্বাচিত হলে রংপুরের সকল দলের নেতাকর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এই রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করব ইনশাল্লাহ সেটা এখন পর্যন্ত আমি আশঙ্কা করতেছি না তবে জনগণের মধ্যে অনেকেই বলতেছে যে এই ইভিএম পদ্ধতিতে এক জায়গায় ভোট দিলে কাউন্ট হয় আরেক জায়গায় এরকম একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে আমি নির্বাচন কমিশনদের অফিসারদের ই দেখে আমি এখন পর্যন্ত আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ